আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো মোটরসাইকেলের যে ব্যাটারিগুলো আছে, তো এই ব্যাটারিগুলো এত দ্রুত নষ্ট হওয়ার কারণ কি এবং ব্যাটারিটি কিভাবে ভালো রাখা যায় সেই নিয়মটি আজকে দেখাবো। তো আশা করি সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা মোটরসাইকেলে যে ব্যাটারিগুলো ব্যবহার করি সেটি বেশিরভাগই থাকে আমাদের 12 ভোল্টের ব্যাটারি। সেটি বড় গাড়িরই হতে পারে অথবা ছোট যে কোনো মোটরসাইকেলের হতে পারে, যেমন সেলফ স্টার্ট হয় এমন গাড়ির হতে পারে। তো আমাদের ব্যাটারি মূলত নষ্টই হয় কিন্তু চার্জিংয়ের অভাবে। তো সেটি আজকে দেখাবো যে কোন নিয়মে ব্যাটারিটি চার্জ করলে ব্যাটারিটি ভালো থাকবে। মোটরসাইকেল থেকেও কিন্তু ব্যাটারিগুলো চার্জ হয় ঠিক আছে, কিন্তু তারপরও যদি আপনি সেটি মাঝে মধ্যে যদি বাহির থেকে চার্জ দেন সেটি কিন্তু অবশ্যই আরও ভালো থাকবে। তো সেই ক্ষেত্রে আজকে এই মোটরসাইকেলের ব্যাটারিটি আমি খুলে চার্জ দিব এবং কিভাবে চার্জিং করতে হয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আগে ব্যাটারিটি মোটরসাইকেল থেকে ভালোভাবে খুলে নিতে হবে। ব্যাটারিটি খোলার পর, ব্যাটারির যে কভারটি খোলার পর, এই যে এখানে যে অ্যাসিডের যে ড্রেন পাইপ আছে, তো সেই ড্রেন পাইপটি খুলে নিতে হবে। তারপর ব্যাটারির যে ক্লিপ থাকে অথবা ব্যাটারি যা দিয়ে লাগানো থাকে সেটি খুলে নেবেন। তো এখানে সেই ক্লিপটা না, এখানে কেবল দিয়েই বাঁধানো আছে। তো এটি খোলার পর, তো আমাদের যে ব্যাটারিগুলো সেটি আসলে বেশিরভাগ নষ্ট হয়। মোটরসাইকেল যখন চলে তখন এই ব্যাটারি থেকে যে অ্যাসিডটা, সেই অ্যাসিডটা কিন্তু ওই ঝাঁকাঝাঁকির কারণে অ্যাসিডটা নিচে পড়ে যায় এবং কি ব্যাটারি থেকে অ্যাসিডটা শুকানোর পর ব্যাটারিতে কিন্তু আগের মতো চার্জটি হয় না, এবং চার্জটি না হওয়ার কারণেই ব্যাটারি এত দ্রুত নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি অন্তত 1 মাস পর পর ব্যাটারিটির যদি পানিটি চেক দেন যে ব্যাটারিটিতে পানি আছে কি না, তারপর যদি আবার সেটি পুনরায় বাহির থেকে ভালোভাবে চার্জ করে আবার যদি মোটরসাইকেল লাগান, তো এইভাবে যদি আপনি ব্যাটারিটি ব্যবহার করেন তাহলে অবশ্যই ব্যাটারিটি অনেক দিন টিকবে। তো তারপরেও আজকে সরাসরি একদম লাইভ দেখাবো যে কিভাবে এটি করতে হয়। তো ব্যাটারির যে নেগেটিভ পজিটিভ, তো মোটরসাইকেলের যে ওয়ারিং কেবল আছে, তো সেই জায়গা থেকে আমি খুলে নিব। অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন। খুলে নেওয়ার পর ব্যাটারির কিন্তু একদম কঠিন অবস্থা। ব্যাটারির উপরে যে পরিমাণ ময়লা আছে, তো সেই রকম ময়লা, তো ব্যাটারির যে ওই ক্লামগুলো আছে, তো সেই ক্লামের মধ্যেও কিন্তু কার্বন আছে, অসংখ্য পরিমাণ কার্বন আছে। তো সেই ক্ষেত্রে ব্যাটারিটি আগে আমাদের পরিষ্কার করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন নেগেটিভ এবং পজিটিভ, নেগেটিভে মাইনাস এবং পজিটিভটিতে প্লাস কানেকশন করতে হবে। তো এখানে স্যাম্পল কানেকশন, দুটি তারের মাধ্যমে লাগালেই হবে, অথবা কিছু কিছু মোটরসাইকেলে সেটি ক্লাম হিসাবে লাগানো থাকে, তো আবার কিছুটা তার হিসাবেও থাকে। তো যেভাবে থাকবে সেইভাবে লাগিয়ে নেবেন। ব্যাটারিটি ভালোভাবে ধোয়ার পর এইরকম পরিবেশ দেখা যাবে। ব্যাটারির যে মুখাগুলো আছে, মুখাগুলো খোলার পর অবশ্যই কিন্তু ভিতরে একদম শুকিয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন ভিতরে 1 ফোঁটা অ্যাসিডও নাই। তো অ্যাসিড পানি না থাকার কারণে কিন্তু ব্যাটারিটিতে চার্জ হচ্ছে না। তো এই ব্যাটারিটি দিয়ে এখন একদম লো চার্জ থাকার কারণে হরন ভালোভাবে সাউন্ড হয় না, একটু একটু বাজে। তো সেই কারণে আজকে ব্যাটারিটিতে পানি ভরবো, তারপর চার্জ দিব। তো পানি ভরার জন্য ব্যাটারির যে পানিটি আছে সেই পানিটি আমি ব্যবহার করব। তো ব্যাটারির পানিটি একদম 100% পিওর পানি। তো আমি সিরিঞ্জ দিয়ে, তো 6টি যে খোপ আছে 6টি খোপের ভিতরেই আমি পানিটি একদম ফুলফিল করে দিব। তো অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন এবং সাবধানতার সাথে ব্যাটারিতে পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু ব্যাটারিটি অ্যাসিডযুক্ত এবং যদি হাত কোনো জায়গায় কাটা থাকে তো সেক্ষেত্রে এখানে হালকা একটু জ্বালা পোড়া করতে পারে। তো সেইভাবে একটু সাবধানতা ব্যবহার করবেন, সবটি খোপে একদম ভালোভাবে পানি দিয়ে দিবেন যাতে করে সবটি খোপে একদম ভরপুর হয়ে যায়।
তো সবটি খোপে ভালোভাবে পানি দেওয়ার পর ব্যাটারিটি কিন্তু আমাদের চার্জিংয়ের জন্য প্রস্তুত করতে হবে। তো চার্জ দেওয়ার জন্য কিন্তু অবশ্যই 12 ভোল্টের চার্জার দিয়ে চার্জ দিতে হবে, সেটি 12 ভোল্টের ট্রান্সফর্মার হতে পারে অথবা 12 ভোল্টের চার্জার হতে পারে। তো অবশ্যই সেটি 12 ভোল্টের চার্জার দিয়ে চার্জ করতে হবে, অযথায় বেশি ভোল্টের চার্জার দিয়ে চার্জ দেওয়া কিন্তু ব্যাটারির জন্য অনেকটাই ক্ষতিকারক, কারণ এটি ব্যাটারিটি আরও নষ্ট হয়ে যাবে, ভালো তো দূরের কথা আরও নষ্ট হয়ে যাবে। তো ব্যাটারিটিতে পানি ভরার পর ব্যাটারিটি চার্জিংয়ের জন্য প্রস্তুত করব এবং 12 ভোল্টের চার্জার দিয়ে ন্যূনতম 3 থেকে 4 ঘন্টা চার্জ করব। ন্যূনতম 3 থেকে 4 ঘন্টা চার্জ করার পর আবার মোটর সাইকেলে যেরকমভাবে ছিল সেম সেই রকমভাবেই আবার লাগিয়ে নিব। তো লাগালে ইনশাল্লাহ 100% ব্যাটারিটি অনেক দিন আরও লাস্টিং করবে, কারণ যেহেতু ভিতরে পানিটা আবার হলো এবং হর্নগুলোও কিন্তু অনেক বেটার বাজবে। তো আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং কি সবারই উপকারে আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।